তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা পারফেক্ট লাচ্ছা পরোটা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাচ্ছি এবং এই পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে খুলে আসবে তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা করতে হয় জন্য প্রথমে একটা বলে দিচ্ছি এক কাপ ময়দা এখানে আপনারা সাদা আটাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এরপর দিচ্ছি চা চামচ লবণ লবণটা স্বাদ মতো দিবেন দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এখন হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায় এরপর এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো কুসুম গরম পানি আপনারা যদি লাচ্চা পাউডারটা একদম নরম খেতে চান মানে সফট সেক্ষেত্রে পানিটা কুসুম গরম হতে হবে আর যদি কিছুটা শক্ত মুচমুচে করতে চান সেক্ষেত্রে কিন্তু পানিটা ঠান্ডা নিলেই চলবে এখান থেকে আমার কিছুটা পানি রয়ে গেছে সম্পূর্ণ পানিটা কিন্তু লাগেনি তো পরোটার ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল কয়েক ফোটার মতো দিয়ে এটাকে ভালোভাবে এভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি এতে করে এটা উপর থেকে সুন্দরভাবে সফট থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি সেই জন্য একটা পাত্রে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এরপর দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এখনই ময়দা আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যেন এর মাঝে ময়দার কোনো দানা না থাকে ঠিক এরকম আমাদের পরোটার প্রত্যেকটা লেয়ার খুলে আসার জন্য এই মিশ্রণটা খুবই জরুরি তাই অবশ্যই লাচ্ছা পরোটা তৈরি করার ক্ষেত্রে আগে থেকে এই মিশ্রণটা তৈরি করে নেবেন এখন এটাকে এক পাশে রেখে দেব পনেরো মিনিট পর ডোটাকে আমি বের করে নিয়েছি এখন এটাকে হাতে কিছুক্ষণ মথে নেবো এভাবে করে কিছুক্ষণ মেখে নিলে এটা অনেক সফট হবে এরপর আমি এটাকে লম্বা করে কেটে নিচ্ছি তো এইভাবে করে তিনটা ভাগে কেটে নিলাম এরপর প্রত্যেকটা ভাগকে আমি এরকম লেচের মতো করে নিয়েছি তারপর দুটো পার্টকে একটা পাত্রে ঢেকে রাখবো আর একটা একটা করে আমি লাচ্ছা পরোটা পেলে নেব এখন আমি একটা দিয়ে লাচ্ছা পরোটা তৈরি করে নেব রুটিটা বেলার জন্য প্রথমে বড়ির ওপর কিছুটা তেল ভালোভাবে মেখে নিয়েছি আমি তারপর লেচিটা দিয়ে একটা বড়ো সাইজের পাতলা রুটি পেলে নেব আপনারা যদি কিছুটা তেল লাগিয়ে নেন বড়ির উপর প্রথমে সেক্ষেত্রে রুটিটা খুব সহজেই বেলা যাবে যতটা সম্ভব পাতলা করে আর বড় করে রুটিটা বেলতে হবে এরপর যে মিশ্রণটা ময়দা আর তেল দিয়ে তৈরি করেছিলাম আমরা সেখান থেকে এক টেবিল চামচের মতো চারপাশে ছড়িয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এই মিশ্রণটা দেওয়ার ফলে লাচ্ছা পরোটা প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে খুলে আসবে এখন একটা পিজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি এরকম চেকন করে লম্বা করে কেটে নিতে হবে এই কাজটা আপনারা ছুরি দিয়েও করতে পারবেন তবে পিজা কাটার দিয়ে করলে খুব দ্রুত করা যায় এরপর হাত দিয়ে এক পাশ থেকে চেপে সম্পূর্ণ রুটিটাকে হাতের উপর নিয়ে নেব তো এইভাবে করে আমি চেপে এক পাশ থেকে এটাকে তুলে নিচ্ছি এরপর হাত দিয়ে এভাবে করে যতটা সম্ভব টেনে টেনে কিছুটা লম্বা করে দিতে হবে এভাবে করে খুব বেশি জোরে টানা যাবে না যতটা সম্ভব হালকাভাবে টেনে এটাকে লম্বা করতে হবে ঠিক এইভাবে যেমনটা দেখতে পাচ্ছেন এরপর এক পাশ থেকে ঘুরিয়ে এটাকে আমি ছোট করে নেব ঠিক এভাবে করে দেখুন তো এভাবে করে ঘুরিয়ে এটাকে আমি চারপাশ থেকে এভাবে পেঁচিয়ে নেব তো এইভাবে করে হাত দিয়ে ভালোভাবে চারপাশ থেকে পেঁচিয়ে তারপর এটাকে একটা গোল লেচির মতো করে নিতে হবে এরপর বাড়তি যে অংশটা আছে সেটাকে ঠিক নিচে দিয়ে তারপর এইভাবে চাপ দিতে হবে এই তো হয়ে গেছে এখন একটু হাতে চেপে চেপে এটাকে একটু বড় করতে হবে যখন একটু বড় হবে ঠিক সে পর্যায়ে বেলন দিয়ে বেলে নিতে হবে তো এখন আমি বেলন দিয়ে এটাকে বেলে নিচ্ছি যখন আপনারা উপর দিকে চাপ দিবেন হালকাভাবে দিতে হবে আর যখন নিচের দিকে চাপ দিবেন তখন একটু জোরে চাপ দিতে হবে ব্যাস এই তো তৈরি হয়ে গেছে একটি লাচ্ছা পরোটা ঠিক এইভাবে করে সবগুলো তৈরি করে নেব এখন চুলায় একটা ফ্রাই বসিয়ে তারপর এটাকে মাঝারি গরম করে চুলা রাস্তাকে মিডিয়াম টু লোয়ে রেখে একটা লাচ্ছা পরোটা দিয়ে দেব। যখন এক পাশটা তিরিশ সেকেন্ডের মতো হয়ে আসবে তখন অপর পাশটা উল্টে দেবো তো তিরিশ সেকেন্ড পরপর উল্টে দিতে হবে যখন এরকম কিছুটা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল এরপর তেলটা দিয়ে আবারও উল্টে দেব এভাবে করে উল্টে চারপাশে তেলটা ভালোভাবে লাগিয়ে তারপর এটাকে ভেজে নিতে হবে যখন এক পাশটা এরকম হালকা লালচে হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি আবারও যখন এরকম একটা সুন্দর একটা কালার চলে আসবে দেখবেন ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে পরোটাটা ভাজা হয়ে গেছে ঠিক তখন পরোটাটাকে দুই পাশ থেকে আমি একটু চাপ দেব দেখবেন প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে খুলে আসবে তো এই তো এখন এভাবে করে হাতে এভাবে করে এরকম দুটো হাতা দিয়ে চাপ দিতে হবে আর কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে তো চুলার উপরে করলে কিন্তু খুব সহজেই প্রত্যেকটা লেয়ার খুলে আসবে তো এভাবে করে একটু চাপ দিচ্ছি ব্যাস হয়ে গেছে তো এভাবেই পরোটাটা ভেজে নেবো এভাবে করে সবগুলো আমি এখন ভেজে নিচ্ছি এই পরোটাগুলো গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর প্রত্যেকটা লেয়ার দেখুন কি সুন্দরভাবে খুলে এসেছে এবং অনেকক্ষণ পর্যন্ত সফটও থাকবে আশা করছি ভালো লেগেছে এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন